আমরা সবাই মানুষ, আমি কোন মানুষকে ভজব না বাবা, বিষয়টা এরকম না। একটা হচ্ছে আকৃতিগত মানুষ, একটা হচ্ছে প্রকৃতিগত মানুষ। এই মানুষের চামড়া গায়ে দিলে শুধু সে মানুষ হতে পারে না, তার ভিতর থেকে মনুষ্যত্বকে জাগৃত করতে হয় এবং তার মানবিক গুণাবলী সমৃদ্ধ হয়ে তাকে মনুষ্যত্বকে বিকশিত করতে হয়, তাহলে একজন মানুষ হওয়া যায়। তো বাজান, কামিনীর কামকাঞ্চনে নারীর কাছে গেলে ছেলে মানুষের কামরিপু জাগৃত হয়, আর সেই অশান্ত দেহটা নিয়া যদি মার কাছে যায়, অশান্ত দেহটা শান্ত হয়। কারো কাছে গেলে গরম দেহ নরম হয়, কারো কাছে গেলে নরম দেহ গরম হয়। তাহলে বোঝা যায় ম্যান টু ম্যান ভেরি করে, মানুষে মানুষের মধ্যে একটা ব্যবধান আছে। এখানে মালিক দেওয়ান সাহেব বলেছে, আমি খুব সারসংক্ষেপে বলে যাব অনেকগুলো কথা, তারপরে অনেকগুলো গানের অনুরোধ। এই মানুষে মানুষ আছে, মানুষে যার বিশ্বাস আছে, চৈতন্য জ্ঞান যার হইয়াছে তার সাথে কর লেনা দেনা, মানুষ রতন কর যতন, অযতনে ধন মিলবে না। কোরআন কয়ে গায়েবে খোদা, মোকামে মঞ্জিল মাহমুদা, আদম নবীর খানে খানে কোরআনে করে বর্ণনা। যাকে দেখলে খোদার কথা মনে হয়ে যায়, তুমি ভাই বোন আসে খোদার থেকে পৃথক, খোদার সাথে তার একটা সমন্বয় আছে, তাই তাকে দেখার সাথে সাথে আল্লাহ আল্লাহ রাসূলের কথা মনে হয়ে যায়, পিতা মাতার কথা মনে হয়ে যায়, তাহলে বুঝতে হবে সেই মানুষটি তোমার জন্য উত্তম মানুষ। এবার বলেছেন দেওয়ান মালিক, ভেবে বলে মানুষ ভজলেই খোদা মিলে, এই মানুষের বাক্য দিলে দেহ হবে কাঞ্চা সোনা, মানুষ রতন কর যতন, অযতনে ধন মিলবে না। বাবা কত মানুষ চুরি করে ডাকাতি করে, ওকে মানুষ বলবেন নাকি? মানুষের মধ্যে দুইটা শক্তি প্রতিষ্ঠিত হয়, একটা হলো পশুত্ব, একটা হলো মনুষ্যত্ব। যে পশুত্ব শক্তিকে ধ্বংস করে মনুষ্যত্বকে জাগৃত করতে পারে, সেই সেই মানুষ যে জীবের কল্যাণ করতে এসেছে সে কখনো মানুষের ক্ষতি করতে পারে না। ওই মানুষ চেয়ে সাধারণ মানুষের চেয়ে উত্তম মানুষ, ওই মানুষটা সঙ্গ করতে হবে। আমি যদি বাবা মালিক ভরসার কথা বলি, উনি একজন স্কুল শিক্ষক, উনি একজন শিক্ষক, উনি একজন চিকিৎসক, না এই পরিচয় পরিচয় না, তিনি একজন আত্মদর্শনকারী এবং মানবিক গুণ সম্পন্ন একজন ব্যক্তি ছিলেন, যার কাছে মানুষ আসতেন, যে আশা নিয়ে আসতেন মালিক ভরসার উসিলায়, সেই মানুষে সেই আশা পূর্ণ হয়ে যেত। ওই মানুষ ছিল, এখনো আছে। যদি মালিক ভরসা না থাকতেন, তাহলে প্রথম যে বছর এসেছিলাম 20-22 বছর আগে, তার চেয়ে হাজার গুণ মানুষ বৃদ্ধি পেয়েছে। তাইলে বোঝা যায় মালিক ভরসা এখনো জীবন্ত আছে। এইরকম মানুষের সঙ্গ করতে পারলে অমরত্ব লাভ করা যেতে পারে। এবার কালেমার ভেদ নিয়ে জানতে চেয়েছেন, কালেমাকে তো বৃক্ষ বেশাক বৃক্ষ, কালেমা শুধু পড়ার বিষয় না। 1971 সনে অনেক সনাতন ধর্মাবলম্বনকারীরা ওই হানাদার পশ্চিম পাকিস্তানের কাছ থেকে বাঁচার জন্য কলেমা মুখস্থ করে কলেমা কইছে। 9 মাস যখন চলে গেছে, দেশ যখন স্বাধীন হয়েছে, যে কাম সেই কামই করছে। তাহলে বা যান কলেমা বোঝা যান, যদিও বাসে কিন্তু প্রকৃত মুসলমান হওয়া যায় না, কলেমাকে সাবুত করতে হয়, কলেমাকে নিজেই হতে হয়। তো যাই হোক, আমি সেই প্রসঙ্গেও জবাব দেব, দমের প্রসঙ্গ আমার কাছে আলোচনা করার জন্য রেখেছেন, যৎকিঞ্চিত চেষ্টা করব। আমার এক মিয়া ভাই 35 মাইল দূর থেকে আয় বইছে, এমন এক গান নিয়ে আইছে, এই গানটা হইল শিষ্যের গান, এই গানটা আমারই গাওয়ান সইব, আর কিছু বুঝি না, আমি 35 মাইল দূর থেকে আইছি, আমার আশা আপনি কীভাবে পূর্ণ করবেন আপনার ব্যাপার। তো আমি বাইরের গানটা গাওয়ার আগে একটা ব্যবস্থা করে নিই, আগে কি মাস্টার পড়ে না ছাত্র পড়ে? তো মাস্টার কি সরাসরি জানে না? জানার পরে কেন পড়ে? নিরক্ষর সন্তানকে অক্ষর দান করার জন্য শিক্ষককে আগে পড়তে হয় সরাসরি, দীর্ঘই কখ গ ঘম। তো আমার ভক্ত আজকে নিরক্ষর না, কিন্তু আজকে যিনি অনুরোধ করেছেন আমি তার জন্যই ভক্তের একটি গান গাইতে পারি, মাস্টারকে আগে পড়তে হয়, মাস্টার পড়লে ছাত্রে বইটা শিখে। তো ওই গানটা আগে করে নিই, তারপরে আমার প্রশ্নের জবাবের গানটি গাওয়ার চেষ্টা করব। এই গানটি 2018তে আন্তর্জাতিক ফোক ফেস্টিভ্যাল আমাদের আর্মি স্টেডিয়ামে যে অনুষ্ঠানটি হয়েছিল,
তো সেখানে এই গানটি আমার পরিবেশন করা হয়েছিল। সেখান থেকে গানটি আমার ভাই আমাকেও দেখায়, বলেন যে গানটি আপনাকে করতে হবে। ধন্যবাদ, আমার ভুল ভ্রান্তি মার্জনা করবেন, গানটি করে নিচ্ছি। ও বাজা, আল্লাহ রাসুল যার মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায় তার কি আর কলেমার বাকি থাকে রে বাবা? হ্যাঁ, কলেমা তো সে নিজেই হয়ে যায়। আল্লাহ আল্লাহ রাসুল যার মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায় সে নিজেই কলেমা হয়ে যায়। সেই সূত্র ধরেই আমার এই ভজনাঙ্গিকের গানটি। বলে তুমি নিজ আগুনে আসি ওরে দয়া কে তোমার আনতেই পারে বালি ভরসা, কে তোমার আনতেই পারে এই অধীরে দিদিমা দয়া এসো মালিক ভরসা, আসো বাজা এই অধীনে হৃদ মাঝারে আমি কি দিয়া ভজিব গো তোমারি চরণ, আমার সাধন শক্তি নাই নাই ভক্তি জ্ঞান, আমি আজ কিতিয়া ভজিব গো তোমারি চরণ, আমার সাধন শক্তি নাই নাই ভক্তি জ্ঞান, তুমি বাজা আমি কিতিয়া ভজিব গো তোমারি চরণ, আমার সাধন শক্তি নাই নাই ভক্তি জ্ঞান, তুমি জ্ঞান দিয়ে রসনা পুরাও মনের বাসনা, করুণা করো বান্ধব
শোভান ভবে কান্তারে হৃদয় মা মায়ার যারে দয়া তোমায় রইলাম ফুলে আমার মান পিতরণী দয়াল পইরা সে অকুলে জালে বন্ধিয়া বয়ে কাঁদিয়ে তুমি অধম জানিয়া বান্ধব দাও এসে দেখা
খালি ভরসা, এসো তোমার এই কাঙ্গালে হৃদ মা ঝরে, অনেকগুলো গান বাবা মালিক ভরসার এক রুহানি সন্তান, এই এলাকার বিশিষ্ট ব্যক্তি, যে 200 টাকা পুরস্কার দিয়েছেন, ধন্য। আরও মালিক ভরসার বাবা রুহানি সন্তান আরও 500 টাকার মাধ্যমে দোয়া করেছেন। বীরগাঁও হাই স্কুলের প্রাক্তন শিক্ষক আব্দুল হাই সাহেব, তিনি 200 টাকার মাধ্যমে দোয়া করেছেন। একটি কত বছরের বাচ্চা? একটি বাচ্চা হারানো পাওয়া গিয়েছে, নাম হচ্ছে সোনাই, আমার পাশেই দাঁড়িয়ে আছে আমার মামনি। যদি কারো মেয়ে একটি বাচ্চা হারিয়ে গিয়ে থাকে, আপনারা মেহরবানি করে আমাদের মঞ্চ থেকে নিয়ে যাবেন। হ্যাঁ, এই বাচ্চাটি আমার পাশেই দাঁড়িয়ে আছে, যার বাচ্চা হারিয়ে গেছে তিনি মেহরবানি করে আমাদের মঞ্চে চলে আসবেন, চলে আসবেন, ধন্যবাদ। আর এক বাবাজি 500 টাকার মাধ্যমে গান চলাকালীন সময় দিয়েছেন, ধন্যবাদ। আর এক ভাই 100 টাকার মাধ্যমে দোয়া করেছেন, আর এক বাবাজি 200 টাকার মাধ্যমে দোয়া করেছেন। সকলের প্রতি আমি আমার হৃদয় থেকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। এখন আরো 5টা গান বাকি মেয়ে ভাই, হ্যাঁ।